আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বাগতম আজকের টাকার রেট আপডেটে। জানিয়ে দেবো কুয়েতের কোন এক্সচেঞ্জ থেকে আজ আপনি বাংলাদেশে টাকা পাঠালে কত রেট পাচ্ছেন তার সর্বশেষ আপডেট। নিঃসন্দেহে আজকের ভিডিওটি সকল কুয়েত প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ঠিক আজকে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ আজ একটি এক্সচেঞ্জ থেকে কুয়েতের এ যাবৎকালের সর্বোচ্চ রেট দিচ্ছে, আর এই এক্সচেঞ্জটি অলরেডি আমাদের কমিউনিটি বিশেষ করে বাংলাদেশিদের মাঝে খুবই জনপ্রিয়। যদিও বাংলাদেশি অধ্যাশিত এলাকাগুলিতে এই এক্সচেঞ্জটি নেই, তারপরেও চাইলে আপনি এই এক্সচেঞ্জটি ব্যবহার করতে পারেন আপনি যদি বেশি অঙ্কের টাকা পাঠান। কারণ এই এক্সচেঞ্জটি ব্যবহার করে আপনি আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি যে ট্যাক্সি ভাড়া দিয়ে এই এক্সচেঞ্জটিতে যাবেন সেই টাকাটি নিঃসন্দেহে আপনার উদ্ধার হয়ে যাবে। এতক্ষণ ধরে আমরা যে এক্সচেঞ্জটির কথা বলছিলাম সেটি হচ্ছে আলনাদা এক্সচেঞ্জ। আলনাদা এক্সচেঞ্জ থেকে আজ বাংলাদেশি টাকার বিপরীতে সর্বোচ্চ 357.25 টাকা দিচ্ছে। যদিও সময়ের কারণে বা আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটটির পরিবর্তন হতে পারে, তবে দুদিন আগে অন্য একটি এক্সচেঞ্জ থেকে বাংলাদেশি টাকায় 260 টাকা দিয়েছিল কিছু সময়ের জন্য, কিন্তু পরক্ষণে আমরা চেক করে দেখতে পাই সেটি 352 টাকায় নেমে এসেছিল, যার একটা মাত্র কারণ সেটি হচ্ছে যে আন্তর্জাতিক ডলার মানদণ্ড। এছাড়া কুয়েতে যে সকল এক্সচেঞ্জ কোম্পানিগুলো রয়েছে, ঠিক যেমন KBC কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি, BEC বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি, আলমোল্লা, জুলেকাস, কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ, আলমুজাইনি, সিটি এক্সচেঞ্জ, ডলারকো এক্সচেঞ্জ, সব মিলিয়ে কুয়েতে প্রায় 28টি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে। আর সব এক্সচেঞ্জ কোম্পানিতে আমরা যেটি দেখেছি তাদের সর্বোচ্চ রেট দিচ্ছে আজ 348 টাকা। যেহেতু আজ আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন, আলনাদা এক্সচেঞ্জ থেকে আপনাকে দিচ্ছে 357.25 টাকা, তাহলে আপনি কেন আজকের টাকাটি 348 টাকা রেটে পাঠাবেন, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। যদিও আমরা বাংলাদেশে নিত্যপণ্য যে জিনিসগুলো খরিদ করছে আমাদের পরিবারগুলো তারা অনেক রেট দিচ্ছে, কিন্তু আমরা মনে করি যে এই রেটটি সে সকল প্রবাসী বায়ু বোনদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা 50 দিনের 60 দিনের 70 দিনের স্যালারি পায় সারা মাস ডিউটি করে, আর এই লোকগুলো দেশে টাকা পাঠিয়ে কোনো হিসেবই পায় না টাকার। কারণ হচ্ছে যে বর্তমান বাংলাদেশের প্রায় প্রতিটি প্রোডাক্টের দামই ডাবল, আর এই ডাবল প্রোডাক্টের দাম কেনার জন্য নিঃসন্দেহে আজকের রেটটি বিশেষ সহযোগিতা করবে। এছাড়া কুয়েতের মার্কেট থেকে আজ যারা গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন তাদের জন্য এই আপডেটটি। আপনারা স্ক্রিনের সাথে দেখতে পাচ্ছেন কুয়েতের মার্কেটে গোল্ড গতকাল থেকে আজ অনেক কমেছে, বিশেষ করে আজ কুয়েতের মার্কেটে গোল্ড বিক্রি করা হচ্ছে 18 ক্যারেট 13 দিনের 253 ফিলসে, 21 ক্যারেট 15 দিনের 462 ফিলসে, 22 ক্যারেট 17 দিনের 100 ফিলসে, 24 ক্যারেট 17 দিনের 700 ফিলসে, যেটি আপনারা স্ক্রিনের সাথে দেখতে পাচ্ছেন। এই রেটটি গতকাল যেটি ছিল গতকাল এই রেটটি ছিল আপনার 13 দিনের 307 ফিলসে, 18 ক্যারেট 21 ক্যারেট ছিল 15 দিনের 525 ফিলসে, 22 ক্যারেট ছিল 17 দিনের 100 ফিলসে এবং 24 ক্যারেট ছিল 17 দিনের 750 ফিলসে। তার মানে গতকাল থেকে আজ বেশ কিছু পরিবর্তন এসেছে প্রায় প্রতিটি ক্যারেটে। তাছাড়া মনে রাখবেন কুয়েতের মার্কেটে গোল্ড হিসেব বিক্রি হয় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে, যে কারণে আপনি সারা কুয়েতেই গোল্ড একই রেটে পাবেন যে মার্কেটে যান না কেন। এর সাথে যেটি মনে রাখবেন, সৌদি আরাবিয়া, দুবাই, সংযুক্ত আরব আমিরাত, ঠিক যেমন কুয়েত লোকাল, সিঙ্গাপুর এবং ইতালি, এই দেশগুলোর তৈরিকৃত গোল্ড কুয়েতের মার্কেটে বিক্রি করা হয়, যে কারণে আপনি মজুরির ক্ষেত্রে দরদাম পরিবর্তন দেখতে পাবেন। ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করুন। এই ইনফরমেশনটি আমাদের সকল প্রবাসী বায়ু বোনের সাথে, বিশেষ করে যারা আজকে টাকা পাঠাবে এবং গোল্ড খরিদ করবে তারা যেন এই ইনফরমেশনটি থেকে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না কুয়েতের এই ধরনের নিত্য নতুন আপডেট প্রতিদিন সবার আগে পেতে। দেখা হচ্ছে নতুন আপডেটে।